জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আমরা যদি উদাহরণটা দেখি, যে ধরো এখানে বলা হচ্ছে এক্স অফ এন ফাইন এক্স অফ মাইনাস এন, এখানে দেখো যে আমার জিরো তো জিরো জায়গায় থাকবে, এক্স অফ ধরো যখন ভ্যালু যখন ওয়ান এরকমই যাচ্ছে, আমার মাইনাস ওয়ান আসতেছে, টু এর মানটা মাইনাস টুতে আসতেছে, থ্রি এর মানটা মাইনাস থ্রি, ফোর হচ্ছে মাইনাস ফোরে আসছে। একইভাবে মাইনাস ওয়ানটা আমার পজিটিভ ওয়ানে আসতেছে, মাইনাস টুটা পজিটিভ টু, মাইনাস থ্রিটা থ্রিতে আসতেছে। এই জিনিসটা ক্লিয়ার না তোমাদের? জি স্যার, ক্লিয়ার আচ্ছা স্যার। স্যার আচ্ছা, তাহলে এটা গেল আমার রিফ্লেকশন। এখন পরে যেটা বলছে সেটা হচ্ছে এক্স অফ মাইনাস এন প্লাস টু, এখন এটা অর্থ কি? তা আমরা এর আগের এক্সাম্পল যেটা দেখেছিলাম, যে ধরো যদি আমার এক্স অফ এন মাইনাস কে হয়, যেখানে আমার কে যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে এটা কী বোঝাচ্ছে? আমার ডিলে, তাই না? এবং কে যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে কি? আমার অ্যাডভান্স, ঠিক আছে না? জি স্যার। তো ইফেক্টিভলি কী দাঁড়াচ্ছে, যে আমার যখন ডিলে হইতেছে তখন ধরে নাও আমি কে এর জায়গায় আমি দিলাম ধরো এ, মানে বসাই দিলাম, এটা হচ্ছে কি? ডিলে হইতেছে। আর এখন আমার এই যে এটা এটা মানে কি? অ্যাডভান্স, তাই না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। কিন্তু আমার যদি অরিজিনাল সিগন্যালটা যদি রিফ্লেক্টেড হয়, যেমন ধরো এই যে এক্স অফ মাইনাস এন, সেই ক্ষেত্রে আসলে উল্টাটা হয়। এবং এটা মনে রাখা সহজ উপায় হচ্ছে, যে ধরো তুমি এই যে এটা কি আমার ধরো এক্স অফ ধরো মাইনাস এন প্লাস টু, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, ধরো মাইনাস টু বাইরে কমন নিলাম, এই যে, ঠিক আছে? এখন এন মাইনাস টু এটা মানে কি? স্যার ডিলে স্যার, বিগর ডিলে ডিলে স্যার। ঠিক আছে, তাহলে এটা বোঝাচ্ছে যে আমি এই যে এটার অর্থ এটা মানে কি? এটা যদি কথায় লিখি, এটা কথায় যদি লেখা হয়, এটা বোঝাচ্ছে আমি এক্স এন কে প্রথমে ফোল্ড করবা, তারপর করবা হচ্ছে ডিলে করবা। কত করে ডিলে করবে এখানে? দুই ঘর, টু স্যাম্পলস, তাই না? দুই ঘর, তো টু স্যাম্পলস যেটাই বলো। তা বেসিক্যালি এক্স অফ মাইনাস এন প্লাস টু বোঝাচ্ছে যে যে তুমি এটাকে ফোল্ড করে ডিলে করবা। তো এখানে দেখো, যে প্রথমত যদি আমি এখানে খেয়াল করে দেখি, যে এক্স অফ এন এটা হচ্ছে এক্স অফ মাইনাস এন, আমি এটা তো বের করলাম। এখন এক্স অফ মাইনাস এন প্লাস টু, তো এখানে দেখো আমার এই যে জিরো পজিশন যেটা আছে, তো আমার যদি ডিলে হয় এটা কোথায়? দুই ঘর রাইটে শিফট করা উচিত, তো আমার কি দুইতে যাওয়া কথা? দেখো দুইতে আসছে না? জি স্যার। একটু আবার একটু বলবেন স্যার এই ডিলেটা স্যার। মানে আমার যদি অরিজিনাল সিগন্যালটা যদি নেগেটিভ হয়, মানে ধরো এই যে মাইনাস এন থাকে, সেক্ষেত্রে আমার উল্টা ইফেক্ট হবে। মানে আমরা নর্মালি কি দেখছি, যখন এন এর সাথে আমি কোনো কিছু যদি বিয়োগ করি, যখন পজিটিভ ছিল তখন কি ডিলে হয়, আর কোনো কিছু যোগ করলে কি অ্যাডভান্স হয়, তাই না? তাই কি না? জি স্যার। কিন্তু আমার যদি এন যদি নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে আমার প্লাস করলে ডিলে হবে, আর মাইনাস করলে আমার অ্যাডভান্স হবে, ঠিক আছে? উল্টাটা হবে। আমি এটা মনে রাখার উপায় কি, তুমি চাইলে এটা করতে পারো, এই যে মাইনাস এন প্লাস টু, তো আমি মাইনাসটা কমন নিয়ে বাইরে যদি নিয়ে আসি তো কি দেখাচ্ছে, যে এন এন অফ মাইনাস টু, তো এটা মানে কি? আমরা ডিলে না? জি স্যার। অথবা আরেক অথবা জাস্ট এভাবে মনে রাখো, যে আমার যদি পজিটিভ এন যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে মাইনাস হলে তোমার ডিলে হচ্ছে, আর প্লাস হলে আমার অ্যাডভান্স, আর এন যদি নেগেটিভ হবে এটা উল্টা হবে, যে আমার এই যে এন মাইনাস এ ডিলে, এন প্লাস এ হচ্ছে অ্যাডভান্স, কিন্তু মাইনাস এন প্লাস এ হচ্ছে ডিলে, আর মাইনাস এন মাইনাস এ হচ্ছে আমার অ্যাডভান্স। পজিটিভ জন্য যা হবে, নেগেটিভ তার উল্টাটা হবে। এটা তোমাকে জাস্ট একটু মনে রাখতে হবে জিনিসটা, প্র্যাকটিস করলে এটা তোমাদের আর ভুলবা না জিনিসটা, ঠিক আছে? প্লাস তোমার যদি কখনো যদি কনফিউশন হয় যে আমি এটা কি ডিলে হবে না অ্যাডভান্স হবে, তুমি আসলে ঠিক বুঝতে পারতেছ না, সেক্ষেত্রে কি করবো, কোন একটা মানের জন্য বের করে নিবা। যেমন ধরো আমার যে এক্স অফ ধরো জিরো, ঠিক আছে, এখন আমি আমার এই সিগনাল কি ছিল ধরো মাইনাস এন প্লাস টু, তাহলে এখন আমি এক্স অফ জিরো যদি পেতে চাই, এখানে এন এর মান কত দিলে
জিরো হবে বলো তো? স্যার জিরো দিতে হবে স্যার, দুই দিতে হবে তাই না? ও দুই দিতে হবে জি স্যার। তো দুই যদি দেই তাহলে অর্থাৎ কি জিরোটা কই যাচ্ছে আমার এন ইকুয়ালস টু তে না? টু তে জি স্যার। এটা মানে কি রাইট শিফট হলো না দুই ঘর? রাইট শিফট হ্যাঁ। তাহলে তোমরা বেসিক্যালি মনে রাখবে যে আমার এই যে আবারও বলতেছি এন মাইনাস এ, মানে এন এর সাথে কোনো কিছু বিয়োগ যদি করো ওটা ডিলে হবে, যদি যোগ করো অ্যাডভান্স, কিন্তু যদি মাইনাস এন এর সাথে কোনো কিছু যোগ করো তাহলে ডিলে হবে, আর যদি বিয়োগ করো তাহলে অ্যাডভান্স হবে। ক্লিয়ার জিনিসটা? মাইনাস এন থাকলে উল্টাটা হবে, উল্টাটা হবে। আর যদি তুমি অঙ্ক করতেছো এখন তুমি আসলে গুলাই ফেলছো, আসলে এটাকে অ্যাডভান্স মানে ডিলে হবে, তুমি কোনো একটা মানের জন্য বের করে নেবে আসলে কি হচ্ছে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা এখানে দেখো যে বেসিক্যালি তারা কি করছে, এখানে তো যে ফোল্ড করে জাস্ট যেমন আমি যদি লেফট মোস্ট এবং রাইট মোস্ট কথা যদি চিন্তা করি, আমার রাইট মোস্ট ভ্যালুটা কি 3 নাম্বার এন এস, মানে এন ইকুয়ালস 3 তে আছে। এখন এটা আমি কি বলতেছি, এটা মাইনাস এন প্লাস 2, এর মানে কি তোমার এটা ডিলে হচ্ছে কত, 2 ঘর হবে। তো দেখো 3 কই যাওয়ার কথা 5-এ গেছে, দেখো 5-এ আসছে। একইভাবে আমার এই যে -4 মানটা আমার তো 2 ঘর হচ্ছে ডিলে, মানে রাইট রাইট শিফট করবে, অর্থাৎ -2 তে যাচ্ছে, দেখো -2 তে আসছে। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ বলো স্যার। এক্স অফ যে স্যার এক্স অফ যে ইকুয়েশনটা থাকে এটা সমীকরণ 0 ধরে লিখলে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, মানে অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে এইভাবে চিন্তা করলে। যদি আমরা এরকম চিন্তা করি যে -n+2=0, সো n ইকুয়াল টু 2, না তোমাকে এটা একদম মানে 0 যে পয়েন্টটা আছে ওইটা হচ্ছে 2 ঘরের থেকে। হ্যাঁ কিন্তু তুমি তো সবসময় এটা করতে পারবে না, তো সবসময় এটা করা কম্বারসাম হয়ে যায়। এখানে তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে n মাইনাস কে, মানে n এর সাথে কোনো বিয়োগ করলে কি হয়, প্লাস করলে কি হয়। কিন্তু তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারি যে আমি যদি n মাইনাস 2 করি তো এটা কি করতেছে, রাইট শিফট না লেফট শিফট, তোমাকে বলতে হবে, জানতে হবে জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা একদম কি বলবো, খুব বলতে পারো একদম, যদি বারবার যদি প্র্যাকটিস করো এটা সব মাথায় এসে যাবে যে মাইনাস করলে কি হতেছে প্লাস করলে কি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বলো স্যার। ওই যে ওইখানে তো এক্স অফ -n+2, তো এন এর মান যদি স্যার 3 ধরি, -3+2 করলে স্যার -1 না, তাহলে স্যার ওটা 5 এ কি হবে গেল, এইভাবে না স্যার ব্যাপারটা নাকি? না 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 সেটা বুঝো নাই। দেখো তুমি বলতেছো যে তোমার কি বললা স্যার, হ্যাঁ -n+2 স্যার, এখানে এন এর মান কত কি স্যার, যে আমার নাম্বার গুলো না, এন এর মানটা না, এন এর মান হচ্ছে তোমার বেসিক্যালি তোমার মানে রেজাল্টেন্ট সিগনাল সেটার নাম্বার, সেটার পজিশন। তুমি কি বলতেছিলে কি স্যার? আমি বলতেছিলাম যে আপনি এখানে যে তিনটা দেখাইলেন যে তিনটা আর কি 5-এ পর্যন্ত শুরু হচ্ছে, তো আচ্ছা স্যার ওইখানে কি এন এর মানটা কি আমি 3 বসাইছি স্যার? না না 5, মানে ধরো তুমি এখানে কি 5 দিতে চাচ্ছ তাই না, -5+2 কি হয় -3 না? হ্যাঁ -3। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জি স্যার, ঠিক আছে। আচ্ছা তো এখন তোমার তো বেসিক্যালি তোমাকে জাস্ট এটা, হ্যাঁ বলো বলো বলো। একটু নেট প্রবলেম ছিল তো স্যার, ওই যে মাইনাস এন, এটা কি একটু বোঝানো পসিবল? দেখ কি আরেকবার একটু বোঝানো পসিবল, কি বোঝাবো বলো, কি বোঝাবো স্যার? যে স্যার এক্স অফ মাইনাস এন, এটা স্যার নেট প্রবলেমের জন্য স্যার শুনতে পাই নেট কে স্যার। তুমি রিফ্লেকশন আগে পড়ছো না? জি স্যার। ওইটাই এক্স অফ মাইনাস এর মানে তুমি এক্স অফ এন কে রিফ্লেক্ট করতেছো, এই ক্লিয়ার এখন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা কিন্তু এখন তোমাকে এই শিফটিং কথা যদি চিন্তা করি, আমরা দেখছিলাম যে পজিটিভ এন যদি হয়, পজিটিভ এন এর সাথে আমি যদি কোনো কিছু বিয়োগ করি তাহলে তো ডিল হচ্ছে, যোগ করলে অ্যাডভান্স হচ্ছে, যেটা আমরা ঠিক আগের এক্সাম্পলে দেখেছিলাম। কিন্তু আমার যদি এন যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে উল্টাটা হবে, যে নেগেটিভ এন এর সাথে আমি যদি কোনো কিছু যোগ করি ওটা ডিলে হবে, বিয়োগ করলে অ্যাডভান্স হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা এখন তাহলে আমরা যদি অগ্রসর যদি হই, প্লাস এটা তোমাদের স্লাইডেও মনে আছে যে ধরো এই যে টাইম শিফট যেটা করা হচ্ছে, এটা যে তোমার
একই জিনিসটা লেখা আছে যে আমার কে যদি পজিটিভ হয় তখন শিফট করে ডিলে হচ্ছে, আর কে নেগেটিভ হলে তখন অ্যাডভান্স হচ্ছে। আর টাইম রিভার্স আছে, এটা আরেকটা নাম হচ্ছে, ইদার তুমি এটাকে বলতে পারো ফোল্ডিং বলতে পারো, রিফ্লেকশনও বলতে পারো, অথবা টাইম রিভার্সাল, একই জিনিস, কয়েকটা নাম। তো যেটা হচ্ছে আমি যদি এক্স অফ এনকে মাইনাস এন এর জায়গায় মাইনাস এন দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে আমার ওই যে প্লাস অংশটা আমার মাইনাস চলে যাচ্ছে এবং মাইনাস অংশটা প্লাসে চলে যাচ্ছে, শুধু জিরো পজিশনটা জিরো জায়গায় থাকতেছে, ওটার ওটার সাপেক্ষে রিফ্লেক্ট করতেছে। আর এখানে তো ফ্লিপিং শিফটিংটা দেখাচ্ছে যে গেল এটা। আচ্ছা এরপরে পার্ট যেটা হচ্ছে আমাদের, এটা গেল এক্সাম্পল কত 2.1.3। পরের যে অংশ যেটা সেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস, আচ্ছা তোমরা কি এই শব্দ আগে শুনছো কমিউটেটিভ? শুনছো মানে হয়তো মনে নেই। তোমরা ই করছো না ম্যাট্রিক্স গুণ আগে করছো? জি স্যার শুনেছি বাট না মনে নাই ব্যাপারটা। আচ্ছা ক্রস প্রোডাক্ট অথবা ম্যাট্রিক্স গুণ, তো কমিউটেটিভ অর্থ বুঝে, যেমন ধরো কমিউটেটিভ শুনেছি স্যার, মানে একটা উদাহরণ যদি দিই, ধরো আমি যদি একটা ইন্টিজার গুণ করি, যেমন ধরো 2 × 3 এবং 3 × 2, এটা কি দুইটা সমান না? জি স্যার। অর্থাৎ অর্থাৎ আমি কোনটা আগে দিচ্ছি কোনটা পরে দিচ্ছি, অর্ডার চেঞ্জ করলে আমার আউটপুটটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে এটা বলতে পারি এটা কমিউটেটিভ। কিন্তু আমি যদি কোনো ম্যাট্রিক্স চিন্তা করি, ধরো এ এ ম্যাট্রিক্স গুণ বি ম্যাট্রিক্স, এটা ইজ নট ইকুয়াল টু এটা, তাই না? তাই না? বাট নট নেসেসারি বেসিক্যালি, সবসময় এটা হবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমার সাধারণত যে এ গুণ বি যদি ম্যাট্রিক্স হয় ইজ নট ইকুয়াল টু বি, তাহলে কি বুঝতেছে এই অপারেশনটা নট কমিউটেটিভ, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা তো আমি যদি এখন এটা যদি এই ক্ষেত্রে চিন্তা করি, তো এখানে আমরা যেটা করা হচ্ছে যে আমি টিডি দিয়ে বোঝাচ্ছি টাইম ডিলে, বেসিক্যালি শিফটিং অপারেশন বোঝানো হচ্ছে, এবং এফ ডি দিয়ে আই গেস ফোল্ডিং বোঝানো হচ্ছে। তো দেখো এক্স অফ এন কে আমি যদি টিডি করি মানে টাইম ডিলে করি, তাহলে এক্স অফ এন মাইনাস কে হচ্ছে, আর এফ ডি করি মানে ফোল্ড, তাহলে এক্স অফ এন এর বদলে এক্স অফ মাইনাস এন হয়ে যাচ্ছে। তো এখানে বলা হইতেছে যে আমি যদি কোনো সিগন্যালকে, ধরো এক্স অফ এন কে যদি আগে ফোল্ড করি তারপর যদি শিফট করি, আমি একটা রেজাল্ট পাবো, কিন্তু আমি যদি অপারেশন অর্ডারটা চেঞ্জ করে দিই, যে ধর আগে শিফট করলাম তারপর ফোল্ড করলাম, আমি অন্য জিনিস পাবো। এখন উদাহরণস্বরূপ ধর এখন এখানে কি করতেছে, এক্স অফ এন কে প্রথমে আমি ফোল্ড করতেছি, তো এক্স অফ এন কে ফোল্ড করলে কি হবে, এক্স অফ মাইনাস এন, আচ্ছা এখন নেগেটিভ থাকলে আমি যদি এটাকে ডিলে করি তো কি হবে বলো তো? ডিলে করলে অ্যাডভান্স হবে স্যার, নেগেটিভ থাকলে না, তোমার মাইনাস নেগেটিভ থাকলে ডিলে করা মানে প্লাস, প্লাস বুঝাচ্ছে না? জি স্যার, প্লাস এন স্যার, প্লাস কে, প্লাস কে বেসিক্যালি, এখানে কারণ আমি কে পরিমাণ ডিলে করতেছি। কিন্তু এখন যদি উল্টা কাজটা করি, যে প্রথমে আমি ডিলে করতেছি, তো এক্স অফ এন কে ডিলে করা মানে কি, এই যে এক্স অফ এন মাইনাস কে, এন মাইনাস কে, এটাকে যদি ফোল্ড করি তো কি হচ্ছে, পুরোটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মাইনাস ইন মাইনাস কে, ঠিক আছে? তো কি দুইটা কি সেম? সেম তো না, না স্যার, শুধুমাত্র তো স্যার চিহ্নটা পরিবর্তন তো আসবে স্যার এন এর আগে, তাই না স্যার? এন এর আগে, ঠিক আছে, এই কারণে দুইটা অপারেশন সেম না, এই কারণে বোঝানো হচ্ছে যে দিস ইজ নট কমিউটেটিভ, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এরপরে আমি যদি এটা যে সিম্পল একটা প্রপার্টি বলতে পারো যে তোমাকে বলা হয় যে এটাকে আসলে কম্পিটিটিভ কম্পিটিটিভ না। আচ্ছা এখন যদি নেক্সট যদি অপারেশনটা দেখি, সেটা হচ্ছে তোমার টাইম স্কেলিং অথবা ডাউন স্যাম্পলিং। তো হ্যাঁ এটা মানে কি, আচ্ছা দেখি, হ্যাঁ ছবি দেওয়া আছে। তো টাইম স্কেলিং যে বোঝাচ্ছে আমি এক্স অফ এন কে এক্স অফ সাম ইন্টিজার মাল্টিপল অফ এন দিয়ে রিপ্লেস করতেছি, যেমন ধরো এখানে মানে আমি যদি স্লাইড আকারে দেখি, এই যে আমি এক্স অফ এন কে এক্স অফ ধর মিউ এন দিয়ে রিপ্লেস করতেছি, যেখানে মিউ হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তো এটা অর্থ কি, যেমন ধরো এখানে আমি এক্সাম্পল যেটা দিয়েছে, মানে এক্সাম্পল যদি বোঝাতে যদি চাই, যে ধরো ওয়াই এন হচ্ছে এক্স অফ টুয়াইস এন, তাহলে কি হবে জিনিসটা? তো আমি যদি এক্সাম্পলটা যদি দেখি, এখানে দেখো তো উপরের যে সিগন্যালটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্স অফ এন, হ্যাঁ আমি একটা অপারেশন করতেছি যেখানে আমি এক্স অফ টুয়াইস এন করতেছি, তো টুয়াইস এন করলে কি হবে? তো এখানে যদি দেখো, যদি আগে স্টেবিল আকারে করলে মানে ভালো হবে,
ধরো এন, এক্স অফ এন এন রাখি ধরো, এটা হচ্ছে আমার ওয়াই এর জন্য এন, ঠিক আছে? আমি হচ্ছে আউটপুটটা বের করতে চাচ্ছি, ধরো ওয়াই ওয়াই অফ এন, তো এটা আচ্ছা এবার রাখি ধরো ওয়াই অফ এন এটা, আর এক্স অফ আমার হচ্ছে কি টুয়াইস এন। আচ্ছা যখন এন এর মান জিরো তখন এক্স কত নিবে বলো তো? ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে আমার এক্স অফ জিরোটা আমার ওয়াই অফ জিরোতে আসতেছে, ক্লিয়ার গেল? এখন যখন এন এর মান যখন ওয়ান, তখন এক্স অফ কত নিব? তো যখন এন এর মান যখন ওয়ান, আমি এক্স অফ টু নিচ্ছি, এক্স অফ টু, এক্স অফ টু কোথায় যাচ্ছে? ওয়াই অফ ওয়ান এ চলে যাচ্ছে, তাই না? যখন এন এর মান যখন আমার বেসিক্যালি আমি কি ওয়াই জিরো ওয়াই ওয়ান, যখন এন এর মান যখন টু মানে ওয়াই অফ টু, তখন এক্স অফ কত? ফোর, তাই না? তো ফোর কই যাচ্ছে? এখানে একই ভাবে আমি যখন এন এর মান যখন তিন, ওয়াই অফ থ্রি, আর এক্স অফ কত? সিক্স, না? সিক্স। কি বুঝে যাচ্ছে যে আমার এন যা আছে তার যতগুলো স্যাম্পল ছিল অ্যাট লিস্ট পজিটিভ সাইডে, আমি এটা অর্ধেক কয়েকটা স্যাম্পল বাদ দিয়ে দিচ্ছি না, অর্ধেক পরিমাণ স্যাম্পল কম, এই কারণে আমার স্কেলিং হচ্ছে স্যার, 2n ডাউন স্যাম্পলিং করতেছি, মানে অর্ধেক আমি স্যাম্পল বাদ দিয়ে দিচ্ছি। একই ভাবে নেগেটিভ সাইডে তাই হচ্ছে, যে ধরো আমার মাইনাস ওয়ান বাদ পড়ে যাচ্ছে, মাইনাস টুটা ধরো হয়তো বা আসতেছে, তারপর মাইনাস থ্রিতে বাদ পড়ে যাচ্ছে, মাইনাস ফোরটা আসতেছে, এইভাবে এটা বাদ পড়ে যাচ্ছে, তারপর সিক্সটা আসতেছে, আর সেভেনটা বাদ পড়ে যাচ্ছে, এরপর তো জিরো আসতেছে। তবে কি দাঁড়াচ্ছে যে আমার এক্স অফ টু এন দিলে কি স্যার? এই পাশেটুকু বুঝলাম না স্যার। কোন পাশেটুকু? নেগেটিভ পার্টটা? হ্যাঁ নেগেটিভ পার্টটা স্যার। মাইনাস টু তে যাচ্ছে কোথায়? মাইনাস ওয়ান আসছে, মাইনাস ওয়ান টা যাচ্ছে হচ্ছে মাইনাস টু তে স্যার। উল্টা উল্টা, মানে মাইনাস টু তে হচ্ছে মাইনাস ওয়ান যাচ্ছে, তাই না? একই ভাবে আমার যখন এন মাইনাস টু মানে ওয়াই অফ আমি মাইনাস টু বের করতে যাচ্ছি, সেক্ষেত্রে এক্স কত হবে? মাইনাস ফোর। তাহলে আমার কি এই যে মাইনাস ফোর তো কোথায়? এই যে মাইনাস ফোর তো এটা, তাই না? জি স্যার, এটা এখানে আসতেছে, ক্লিয়ার? এখানে একই ভাবে আমি একটা পর মানে একটা নিচ্ছি পরেরটা বাদ দিচ্ছি, একটা নিচ্ছি পরেরটা বাদ দিচ্ছি, ঠিক আছে না? জি স্যার, বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে আমার যখন আমার y equals to x of 2n, তাহলে 2n যদি নেই তাহলে আমি কি একটা করে স্যাম্পল বাদ দিয়ে দিচ্ছি? জি স্যার, তাহলে x of 3n দিলে কি হবে বলো তো? তাহলে দুইটা করে বাদ যাবে, দুইটা করে স্যাম্পল বাদ দিয়ে দিবে। সেটাই যদি এখানে দেখি আমার এটা এখানে, হ্যাঁ এখানে দেখো, তো এটা কি বলে স্লাইডে তারা কি করছে যে আমার মিউ থ্রি ধরতেছে, তো দেখো আমি এখানে কি দুইটা করে স্যাম্পল বাদ দিয়ে দিচ্ছি। এই কারণে এটা ডাউন স্যাম্পলিং বলা হচ্ছে, কারণ আমার যতগুলো স্যাম্পল ছিল তার থেকে কিছু স্যাম্পল কম নিয়ে নিচ্ছে, এই কারণে এটাকে ডাউন স্যাম্পলিং বলা হয়, ক্লিয়ার? কারণ কি কারণ আমি ফ্র্যাকশন যদি দেই
আপস্যাম্পলিং করতে হবে, কিন্তু আপস্যাম্পল করার জন্য তো ডেটা দরকার, ডেটা আছে নাই তো? না, এই কারণে তোমার ডিসক্রিট টাইমে শুধু ডাউন স্যাম্পলিং করা যায়, আপস্যাম্পলিং করা যায় না, কারণ আমার আসে আসে ওই অতটুক ডেটা, এর চেয়ে বেশি ডেটা কোথেকে পাবা? এটা যদি কন্টিনিউয়াস টাইম হতো সেই ক্ষেত্রে আপস্যাম্পলিং করা যেত আসলে, কারণ ভিতরে এক্সট্রা কিছু ডেটা নিলাম ধরো, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, তো এটা গেলো আমার কি গেলো স্কেলিং অথবা ডাউন স্যাম্পলিং। অবভিয়াসলি এখানে তোমার মিউ হচ্ছে কোনো পজিটিভ ইন্টিজার হবে, এবং এটাকে তুমি বুঝতে এখানে তারা এক্সাম্পলে কি লিখছে যে আমরা অড নাম্বার স্যাম্পল বাদ দিয়ে দিছি, ইভেন্টটা রাখছি অ্যাটলিস্ট এই এক্সাম্পলের জন্য যেটা করা হয়েছে। তারপর হচ্ছে সিম্পল, এটা অ্যামপ্লিটিউড স্কেলিং, মানে আমি যদি এক্স অফ এন কে যদি এ এন দিয়ে যদি রিপ্লেস করি তাহলে কি হবে বলতো? সব অ্যামপ্লিটিউড কে সাম ভ্যালু দিয়ে গুণ হয়ে যাবে, তাই না? যেমন একটা উদাহরণস্বরূপ যে আমার যদি এক্স অফ এন এটা হয়, আচ্ছা বলো তো এটা কি টাইপের সিগন্যাল? ইউএন। তো এখন আমি যদি ইউএন কে দুই দিয়ে গুণ করি কি হবে বলো তো? সব অ্যামপ্লিটিউড দুই হয়ে যাবে, এটা হচ্ছে আমার কি অ্যামপ্লিটিউড স্কেলিং। আর সাম অফ টু সিগন্যাল মানে তুমি জাস্ট দুইটা সিগন্যালকে যোগ করতেছো, আর প্রোডাক্ট মানে তুমি দুইটা সিগন্যালকে গুণ করতেছো। এই এটা জাস্ট ইটস জেনে রাখো যে যোগ করবা গুণ করবা, এটাকে বলা হচ্ছে সিগন্যালে সামেশন আর সিগন্যালে প্রোডাক্ট। স্যার যোগ করলে কি স্যার প্রত্যেকটা মানে পয়েন্টের ভ্যালুগুলো একটার সাথে একটা যোগ হবে এরকম? হ্যাঁ, জাস্ট প্রত্যেক এন এর জন্য ধরো তোমার এন ইকুয়াল টু 0 এর জন্য প্রথম সিগন্যালের মান কত, সেকেন্ড সিগন্যালের মান কত, দুইটা জাস্ট যোগ করে দিবা। আচ্ছা, এখন আর গুণের ক্ষেত্রে একটা জিনিস। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। তাহলে স্কেলিং আর প্রোডাক্ট অফ সিগন্যাল দুটোর মধ্যে পার্থক্য কি দাঁড়াচ্ছে? প্রোডাক্টে আমরা ভ্যালু গুণ করতেছি, আর স্কেলিং এ হচ্ছে আমরা কি করতেছি, ভ্যালু বাদ দিয়ে দিচ্ছি কিছু, তাই না? দুইটা তো ভিন্ন জিনিস। স্কেলিং আমরা কি করতেছি, ডাউন স্যাম্পলিং করতেছি, আমার যতগুলো স্যাম্পল ছিল তাতে কিছু স্যাম্পল বাদ দিয়ে দিয়ে নতুন সিগন্যাল তৈরি করতেছি। আর এখানে কি করতেছি, প্রোডাক্টে আমি জাস্ট প্রত্যেক এনের জন্য আমি জাস্ট ভ্যালুগুলো গুণ করে নতুন ভ্যালু নিচ্ছি, ঠিক আছে না? এখানে করে কোনো ডাউন স্যাম্পলিং হচ্ছে? হচ্ছে না, মানে আমি কোনো স্যাম্পলকে বাদ দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন যদি সেকশন প্রোডাক্টটা যদি দেয় যে ডিসক্রিট টাইম সিস্টেম সিস্টেমকে কেমনে রিপ্রেজেন্ট করা যায়, তো এটা স্লাইড দেখলে ভালো বোঝা যাবে। আচ্ছা দেখো, কোনো ডিসক্রিট টাইম সিস্টেমকে আমরা চাইলে এরকম ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে ধরো এই ব্লকটা হচ্ছে আমার সিস্টেমটা, যেখানে আমার একটা ইনপুটটা আছে, ইনপুটটা হচ্ছে ধরো এক্স অফ এন, যেটা একটা সাম ডিসক্রিট টাইম সিগন্যাল, যেটাকে আমরা ইনপুটও বলতে পারি অথবা এক্সাইটেশন, এবং সিস্টেমের আউটপুট হচ্ছে ওয়াই অফ এন, যেটা ইদার আউটপুট অথবা রেসপন্স। মানে আমি যদি সিস্টেমকে কোনো ইনপুট দেই কি পাবো, আউটপুট, আর যদি সিস্টেমকে কোনোভাবে এক্সাইট করি আমি কি পাবো, একটা রেসপন্স পাবো। ক্লিয়ার? এটাকে এটা হচ্ছে বলতে পারো একটা টিপিক্যাল ডিসক্রিট টাইম সিস্টেমের রিপ্রেজেন্টেশন, ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। কিন্তু চাইলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে ধরো আমার এই যে এক্স অফ এন কে কোনো একটা অপারেটর দিয়ে রিপ্লেস করুন, যেমন ধরো আমার একটা আরবিটারি অপারেটর যেটা হচ্ছে টাও, টাও হচ্ছে একটা আরবিটারি অপারেটর। বেসিক্যালি এটা অর্থ কী বোঝাচ্ছে যে আমার এখানে কোনো কিছু ইনপুট যদি দেই আমি এই অপারেশন করলে আমি একটা আউটপুট পাবো। যেমন ধরো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ওই যে টাইম ডিলে ছিল না একটা, এটা হচ্ছে এক ধরনের অপারেটর। বেসিক্যালি কি করছে, আমি যদি এখানে যদি ইনপুট দেই আমি হচ্ছে একটা আউটপুট পাবো, যেটা হচ্ছে বেসিক্যালি কি করতেছি, এক্স অফ এন কে আমি জাস্ট ডিলে করতেছি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে আমি কোন অপারেশনকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে অ্যাটলিস্ট এই এক্সাম্পল এ টাও হচ্ছে আমার একটা
আরবিটারি একটা অপারেটর। হ্যাঁ, আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, অথবা আমি চাইলে এই অ্যারো দিয়েও লিখতে পারি। যেমন ধরো এক্স অফ এন কে আমি কোনো ধরনের অপারেশন করলে ওয়াই অফ এন পাবো, আর অপারেশনটা হচ্ছে টাও। তো টাইম ডিলের ক্ষেত্রে এটা দেখতে কিরকম হইতো, এক্স অফ এন আমি ধরো ডিলে করতে চাচ্ছি, কি লিখবো এখানে, ধরো টিডি, ঠিক আছে। এর মানে কি, আমি এক্স অফ এন কে যদি টাইম ডিলে করি কে পরিমাণ, তাহলে আমি কি পাবো, ওয়াই এন পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা দুই দুইভাবেই লেখা যাবে নাকি? হ্যাঁ, তুমি কয়েকভাবে লিখবে, একটা তুমি চাইলে ব্লক ডায়াগ্রাম রাখে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, ঠিক আছে। অথবা চাইলে কথায় লিখতে পারো যে আমি এটাকে ডিলে করতেছি নর্মাল। এটা সাধারণত তোমাদের কোনো প্রশ্ন এক্সাম্পল এভাবে রিপ্রেজেন্টেশন থাকবে। এটা এখন জাস্ট বলা হচ্ছে জাস্ট তোমাদের বোঝার জন্য যে এটা কেমনে করা হচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে যে আউটপুট রেসপন্স, আর এটা হচ্ছে অপারেটর বলা হইতেছে, টাও দে বলানো হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন বেসিক্যালি। আচ্ছা, এখন তাহলে নেক্সট সেকশনে যদি যাই, এটা হচ্ছে ধরো সেকশন 2.2.1। আমার এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 2.2.1। এখানে একটা ইনপুট দিয়ে দিছে, এখন আমাকে কয়েকটা অপারেশন আছে, সেই অপারেশন মানগুলো বের করতে হবে। এখন প্রথমত আমাকে বলো যে এক্স ফেনটা কি ধরনের রিপ্রেজেন্টেশনে প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, ফাংশনাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো এইসব অঙ্ক করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, ড্র করে নিবে এক্স অফ এনটা বের করে নিতে হবে, তাই না? তো বের করার জন্য তোমাদের আকার দরকার নেই, তোমার হচ্ছে সিকোয়েন্স ফর্ম। এটা তো ফাংশনাল রিপ্রেজেন্টেশন, তুমি সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন করবে যাতে করে তোমার অঙ্ক করতে সুবিধা হয়। আঁকতে তোমার ধরো সময় বেশি লাগবে, জায়গা বেশি লাগবে, হয়তো পরীক্ষা অত সময় পাবো না। আচ্ছা, তো এখন যদি দেখি, তো আমাদের এক্সাম্পল কি বলছে এখানে, যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু কি কি দেখা যাচ্ছে, n দেখা যাচ্ছে মডুলাস n, মডুলাস অফ 2 ফর মডুলাস অফ n মাইনাস 3 থেকে বিটুইন মাইনাস 3 টু 3, এবং এর বাইরে হচ্ছে কি, 0 0, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে যদি লিখি এক্স অফ এন, আচ্ছা তোমরা যখন সিকোয়েন্স অপারেশন যখন লিখবা, তখন যেটা করবা, একদম লেফট মোস্ট পজিশন থেকে শুরু করলাম, ঠিক আছে। তো ধরো আমি লেফট মোস্টে কি হবে বলো তো, মান কত, মানে আচ্ছা জিরোটা পরে দিলাম ধরো, তাহলে লেফট মোস্ট এন, লেফট মোস্ট এন এর পজিশন কি, মাইনাস থ্রি, আচ্ছা মাইনাস থ্রির জন্য এন এর এক্স অফ এন এর মান কি, মানে থ্রি, তাই না? আচ্ছা, এরপরে দুই, এরপরে দুই, দুই পাশে জিরো দিলেন, তিনের পরেও জিরো, আবার তিনের পরেও জিরো, বলছে না জিরো আদারওয়াইজ। মানে কি, তিন এবং মাইনাস তিন এই পাশে হচ্ছে আমার জিরো। আমি এটাকে যদি আঁকি, আঁকলে কিরকম হবে ধরো, আচ্ছা তোমার একজনের নয়েজ হচ্ছে, একটু মিউট করে রাখো। জিরোর জন্য তো আমার কি জিরো, একের জন্য কি আমার এক, দুইয়ের জন্য দুই, আর তিনের জন্য তিন, আর চারের জন্য তো জিরো, আর এটা তো রিপিট করতেছে। আর এখানে আমার কি, এখানেও এক, এখানে দুই, আর এখানে হচ্ছে আমার তিন, আর এখানে তো জিরো, আর এটা তো রিপিট করতেছে, তাই না? আচ্ছা, এটা গেল। এখন এরপরে কি বলছে, আচ্ছা এক এ কি বলছে বলো তো, ইনপুট আউটপুট সেম স্যার, মানে ওয়াই অফ এন সমান এক্স অফ এন, মানে এক্স অফ এন ইজ ইকুয়াল টু ওয়াই অফ এন। তো অথবা এটা হচ্ছে আইডেন্টিটি সিস্টেম, মানে এ এর অ্যান্সার কি বেসিক্যালি, ওইটা না উপরেরটা যা আছে, তাই না, উপরে যা আছে তাই তো। জি স্যার, এটাই স্যার,
ঠিক আছে হয়ে গেল। আচ্ছা বিতে কি বলছে বলো তো, এক ইউনিট ডিলে করে দিছে স্যার। এখন আচ্ছা তোমাদের পরীক্ষায় প্রশ্নে কোন জিনিস দুই ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, ইদার তোমাকে কথায় লেখা থাকবে অথবা ইকুয়েশন থাকবে। এই এক্সাম্পল তারা দুইটাই দিয়ে দিছে, যেমন ধরো ইদার তোমাকে বলা থাকবে যে এক্স অফ এন মাইনাস ওয়ান, এটা মানে কি এক ঘর ডিলে হয়েছে, মানে এক ইউনিট অথবা এক স্যাম্পল, অথবা তোমাকে বলা ইউনিট ডিলে, এটা বুঝবে না ইউনিট ডিলে মানে কি। জি স্যার এক ইউনিট, তার মানে ইউনিট বলে তো স্যার ওয়ান ইজ হবে স্যার। ইউনিট ডিলে মানে কি এক ঘর রাইট শিফট হবে, তাই না? আচ্ছা এখন যদি এটা করি তাহলে এটা y of n মানে x of n মানে এটার মান কি হবে বলতো স্যার? এরোটা শুধু চেঞ্জ হয়ে স্যার মানে তো এরোর সাপেক্ষে সিকোয়েন্সটা এক ঘর রাইট শিফট, কিন্তু সিকোয়েন্সের সাপেক্ষে এরোটা এক ঘর লেফট শিফট, এক ঘর লেফট শিফট। জি স্যার তার মানে এরোটা তাহলে জাস্ট এখানে 3 2 1 0 1 2 3 0 ডট 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 13 কই যাচ্ছে এখানে, তাই না? জি স্যার। জি স্যার গেল। আর সি সি কি জাস্ট উল্টাটা, তাই না? জি স্যার x অফ n প্লাস 1 মানে অ্যাডভান্স। জি স্যার অ্যাডভান্স রাইট সাইড এর 1 এর নিচে আরো হবে, তাহলে ওই সিকোয়েন্স তো একই থাকতেছে, জাস্ট 0 3 2 1 0 1 2 3 0 ডট ডট। এখন এরর সাপেক্ষে আমার সিকোয়েন্সটা কি লেফট শিফট, কিন্তু সিকোয়েন্স হিসেবে এরোটা রাইট শিফট, তাই না? রাইট শিফট এখানে আসছে স্যার। আচ্ছা গেল। ডি তে কি বলছে? ডি কি মুভিং অ্যাভারেজ ফিল্টার। এখন তোমার ফর্মুলাটা দেখে কি মনে হচ্ছে কি করতেছে এখানে বলো তো স্যার? শিফটিং ও আছে, তার উপর হচ্ছে আবার তিনটা সিগন্যাল যোগ করা হচ্ছে, আবার যেটা করতেছে প্রত্যেক এন এর জন্য তার হচ্ছে প্লাস তিন দ্বারা ভাগ করতেছে, আবার এমপ্লিটিউড কে হচ্ছে স্যার আবার ইও করতেছে স্যার, মানে এটা অর্থ হচ্ছে যে প্রত্যেক এন এর জন্য সে প্রেজেন্ট ভ্যালুটা নিচ্ছে, ঠিক আগের মানটা নিচ্ছে এবং ঠিক পরের মানটা নিয়ে তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করতেছে, ঠিক আছে না? জি স্যার তার মানে এভারেজ বের করতেছে স্যার এটার মুভিং। তা আমি যদি একটা একটা উদাহরণ দিই দেখি, যে ধরো ধরো n ইকুয়ালস টু ধরো 0 মানে মা এরো যেখানে থাকবে 0 এর জন্য আমি কি নেব স্যার? তাহলে তো হচ্ছে 0 এর জন্য যা আছে সব x অফ 0 এই যে 0 নিবা এর আগের মানটা এবং এর পরের মানটা, তাই না? জি স্যার। তো এখানে যোগ করলে কত হয়? 2/3 তারপর 3 দিয়ে ভাগ দিলে কত হবে স্যার? 2/3 2/3 হয়ে গেল। তারপর হচ্ছে n এরপরের মানটা কত হবে 1 এর জন্য? এটা আরেকবার একটু ক্লিয়ার করেন স্যার। স্যার হ্যাঁ বলো স্যার, এটা মুখে মুখে না করে একটু ভেঙে করে দিলে সুবিধা হতো স্যার। ভেঙে ভেঙে করতে হবে? আচ্ছা নেক্সটটা যদি ভেঙে করি, এখন এখন বলো তো n এর মান কত রাইট সাইডে এখন? স্যার 1 1 n = 1 n = 1 এর জন্য কোনটা নিব? 2 নিব 1 এর জন্য, এবার স্যার x অফ n হবে 1, আমি x অফ 1 নিব এবং x অফ x অফ 2 নিব, x অফ 2 নিব আর x অফ 0 নিব স্যার। 0 তাহলে কি দাঁড়াচ্ছে আমার? জিতে বুঝতে পারছি এখানে হচ্ছে তোমার কত জানি স্যার 3 হয় স্যার, 0 প্লাস 1 প্লাস 2 তারপর হচ্ছে কি 3 দিয়ে ভাগ কত হয় বলো তো স্যার? 1 হবে স্যার। 1 1 1 দিলে এরপরে কি? এরপরে 2 তে যাবে, n যখন 2 তে যাবে তখন 2 এর জন্য 2 নিব 1 নিব আর 6/3 স্যার 3 হবে স্যার, 3 4 2 2 হবে, 6 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 2। ঠিক আছে এখন এটা যদি আমরা বইতে দেখি, এই যে দেখো আমাদের a b তো c ও ঠিক আছে, দেখো d টা দেখো এই যে আমার 2/3 1 আসছে 2 আসছে, ঠিক আছে না? দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে কি করা হচ্ছে আমরা, এই যে উপরে তার এক্সাম্পল দিয়ে দিয়েছে যে ধরো y অফ 0 জন্য আমরা কি করছি, x অফ 0 নিচ্ছি, x অফ 1 নিচ্ছি এবং x অফ মাইনাস 1 নিচ্ছি, যোগ করে 3 দিয়ে ভাগ করতে দাও 2/3 হচ্ছে। একইভাবে প্রত্যেকটা মানের জন্য আমাকে বের করে নিতে হবে, এটা পারবে না করতে? জি স্যার। জি স্যার কারো কনফিউশন আছে এখানে কি করা হয়েছে
স্যার ইকুয়েশনের মধ্যে, ইকুয়েশনের মধ্যে এরর ভ্যালুটা বসায় দিলেই তো হবে স্যার। একজন কি জানি বলতেছিল, আবার বলো স্যার, আরেকবার একটু বলেন স্যার, ধরতে পারি নাই, ধরতে পারো নাই? আচ্ছা তুমি বলো আমাকে যে আমার এই ইকুয়েশনতে কি বোঝাচ্ছে বলো তো। স্যার এখানে হচ্ছে যে আমরা যেটা করলাম, যে ডিলে অ্যাডভান্স তারপরে এক্স অফ এন সবগুলোই এখানে আছে। আচ্ছা এখানে ধরো y অফ ধরো মাইনাস 1 যদি বের করতে চাই কি করব বলো তো এখানে? স্যার মাইনাস 1 এর পরিবর্তে সব জায়গায় মাইনাস, স্যার এর পরিবর্তে সব জায়গায় মাইনাস 1 দেব। না না দেখো y অফ মাইনাস 1 করতে চাচ্ছি তাই না, তো x অফ কত নিব এখানে? x অফ মাইনাস 1 স্যার, মাইনাস 1 প্লাস 1 তাই কি 0? x অফ 0 নিব। আর এখানে x অফ, x অফ মাইনাস 1 নিব, মাইনাস 1 মাইনাস 1 মান, x অফ মাইনাস 2 নিব, কি দাঁড়াচ্ছে আমার x অফ 0 কোনটা, এটা না, এটা তো x অফ 0 ঠিক আছে না, নাকি মনে পড়ছে না? এটা কি x অফ 0 না? স্যার এটাই তো x অফ 0। আর x অফ মাইনাস 1 কোনটা যে আমাকে প্রশ্ন করতেছিল তাকে জিজ্ঞেস করছে? স্যার আপনার কার্সারটা দেখতে পাচ্ছি না স্যার, এই জন্যই বুঝতে দেখতে পাচ্ছ না? না স্যার। এখন দেখা যায়? আচ্ছা দেখা যাচ্ছে না, এখন দেখা যায় নাকি? স্যার আপনার পয়েন্টারটা দেখতে পাচ্ছি না স্যার, এখন দেখতে পাচ্ছি। জি স্যার এখন দেখা যায়। আচ্ছা এই যে এটা হচ্ছে কি x অফ মাইনাস 1 না? জি স্যার। আর x অফ মাইনাস 2 কি এটা না? জি স্যার। তা কি বোঝাচ্ছে যে আমি যদি x অফ মাইনাস সরি y অফ মাইনাস 1 যদি করতে চাই তাহলে কি করতে হবে? ওই মানটা তো নিবাই, ঠিক আগের মানটা নিবা, ঠিক পরের মানটা নিবা তাই না? জি স্যার। মানে মাইনাস 1 এর ঠিক আগের মান কত? 0। ঠিক পরের মানটা কত? মাইনাস 2 তাই না? মাইনাস 2। জি স্যার। তাহলে কি করতেছি, 2 1 0 যোগ কর কত হয় স্যার? 2 1 0 যোগ করে হচ্ছে স্যার স্যার 3। 3 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 1। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 1 1। আমি যদি এখন বইতে দেখি, এই যে দেখো y অফ মাইনাস 1 কত? 1 হচ্ছে তাই না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এভাবে প্রত্যেকটার জন্য তোমাকে বের করতে কি করবে, তুমি যেই n এর জন্য বের করতে চাচ্ছ সেই n এর ইনপুটের মানটা নিবা, ঠিক আগের মানটা ঠিক পরের মানটা তিনটা যোগ করবো, তারপর তিন দিয়ে ভাগ করবো। ক্লিয়ার? জি স্যার। সবসময় তো আগেরটা মানে প্লাস মানটা আর হচ্ছে মাইনাস একটা মান, এই দুইটাই তো নিতে হবে স্যার। হ্যাঁ এটা তো কেন বুঝবে, তোমাকে ফর্মুলাটা দেখতে, ফর্মুলাতে কি বলছে এখানে দেখো, ফর্মুলাতে কি বলা হচ্ছে y অফ n এর জন্য x অফ n নিচ্ছি, x অফ n মাইনাস 1 নিচ্ছি, x অফ n প্লাস 1 তাই না? আর তোমাকে ফর্মুলা যা বলা থাকবে কি করতে হবে, হ্যাঁ তোমাকে ফর্মুলাতে যা বলা থাকবে সেটাই নিতে হবে ঠিক আছে? জি এই যে x অফ n, n মাইনাস 1 এটা কি অতীতের মান ভবিষ্যতের মান ঠিক আছে না? এবার নিয়ে তিন গুণ করবে, সরি হ্যাঁ তিন ভাগ করবে, তারপর এটা তো x অফ n এর মান অনেকগুলো আছে স্যার। অনেকগুলো তোমাকে প্রত্যেকটার জন্য করতে হবে। ও বুঝতে পারছো? জি স্যার। কয়টার জন্য করতে বলো তো থেকে স্যার, শুরু কি মাইনাস 3 থেকে করব? তোমার ইচ্ছা, মাইনাস 3 করতে পারো তুমি, ধর একদম লেফট মোস্ট পজিশন থেকে শুরু করলে, যেমন আজ বলো তো এই সিগন্যাল জন্য লেফট মোস্ট পজিশন কত স্যার? লেফট মোস্ট পজিশন হচ্ছে স্যার স্যার ইয়া 0 বলা যায়, 0 বলবো নাকি স্যার নাকি 3? না না মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 তাই না? জি স্যার। লেফট মোস্ট পজিশন হচ্ছে মাইনাস 3 0 জন্য। আচ্ছা মাইনাস 4 ও হতে পারে, কারণ তুমি যদি মাইনাস 4 যদি নাও তাহলে তুমি তো একটা মান পাবা তাই না? স্যার 0 স্যার, এর আগে যা গেছে ওগুলো তুমি তো 0 পাবো স্যার। x অফ পরে তো সবগুলো 0। না না দেখো আমি যদি n মাইনাস 4 যদি ধরি তাহলে কি একটা মান পাচ্ছ না? পাবো তো, কারণ জি স্যার পাওয়া যাবে, ঠিক আগে ঠিক পরের মানটা নিতে হবে। জি স্যার পাওয়া যাবে স্যার। ঠিক আছে তো ওইভাবে দেখে নিবি যে কতগুলো জন মান নেওয়া যায় আসলে, সেভাবে করতে হবে তোমাকে। তার মানে স্যার যখন 3 নিয়ে কাজ করব তখন মাইনাস 4 টা কাউন্ট করতে হবে? আমার কথা বুঝতেছ? দেখো এই যে আমি যদি এই যে এটা কি 0 পজিশন, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 আর মাইনাস 4 তাই না? জি স্যার। আমার যখন y অফ মাইনাস 1 যখন বের করবো তখন কি করবো বলো তো? আমার x অফ ধরো আমার মাইনাস 4 পজিশনের মান কত বলো তো?
জিরো জিরো আচ্ছা প্লাস ঠিক আগের মানটা কি মাইনাস থ্রি পজিশন না জি স্যার জি স্যার মাইনাস ওটা মান কত বলো থ্রি থ্রি আর তারপর মাইনাস ঠিক পরের মানটা কি মাইনাস ফাইভ ওটা মান তো জিরোই আছে তাই না জি স্যার এর মান কত বলো থ্রি থ্রি কেমনে থ্রি বা থ্রি সমান ওয়ান হ্যাঁ তাহলে কি এটা মান পাচ্ছি না একটা জি স্যার অর্থাৎ এটা মান আছে তাহলে তোমাকে এটা করতে হবে ঠিক আছে জি স্যার আচ্ছা এই প্র্যাকটিস কর প্র্যাকটিস না করলে আসলে সব ভুলে যাবে এখানে করতে হবে প্র্যাকটিস আচ্ছা এটা গুলো আমরা সবগুলো ক্যালকুলেশন কি দেখাই দিতে হবে নাকি হচ্ছে যে কোনো একটা দেখায় বাকিগুলো লিখে দিলেই হবে কোনোটা দেখাই দেবো না তুমি করে দেখাবে ঠিক আছে করবা এটা তোমাকে এখন ডিপেন্ড করে তোমার দেখানোর মনে না প্রয়োজন আছে জাস্ট করবা ঠিক আছে আচ্ছা তো এখন এটা গেল কি গেল ডি আচ্ছা ইতে কি বলছে ইতে কি বলছেন ও ইতে স্যার হচ্ছে স্যার মিডিয়ান ফিল্টার মিডিয়ান বের করতে বলছে স্যার মিডিয়ান ওই ভ্যালু গুলাই মানে প্রথমের ভ্যালু তারপর একটা আগের ভ্যালু একটা পরের ভ্যালু তিনটা নিয়ে হচ্ছে এগুলার মিডিয়ান বের করতে মিডিয়ান মিডিয়ান মানে কি মধ্যম তাই না জি স্যার মধ্যম মিন মিডিয়ান মোড পড়ছো না জি স্যার জি স্যার এখন দেখো এখানে যেটা করবা সেটা হচ্ছে কই গেল টু দ্বারা ভাগ নেবে নাকি স্যার না এখানে কোনো ভাগ ভোগ নেই ই আচ্ছা ই এর জন্য আমি কি করতেছি এক্স ওয়াই অফ এন মানে কি প্রেজেন্ট মানটা নিবা ঠিক আগের মান ঠিক পরে মান তারপর তিনটা মানের মধ্যমটা বের করতে হবে আচ্ছা যেমন ধরো ওয়াই অফ জিরো এর জন্য যদি বের করতে চাই ওয়াই অফ জিরো পজিশন তো ওয়াই অফ জিরো পজিশন কি আছে ওয়াই অফ জিরো পজিশন আছে স্যার জিরো সরি এক্স অফ জিরো পজিশন তে এক্স অফ জিরো আছে কি জিরো আছে তাই না আচ্ছা জিরো এদিকে ওয়ান ওদিকে ওয়ান ওয়ান এবং ওয়ান তাই না স্যার আচ্ছা তুমি যদি মধ্যম বের করতে চাও তোমাকে কি করতে হবে আগে এটাকে সিরিয়ালি সাজাইতে হবে জি স্যার এটা সিরিয়াল করলে কি হবে 0 1 1 0 1 1 এর মধ্যম কত স্যার 1 স্যার 1 অ্যানসার হচ্ছে 1 এরপর হচ্ছে y অফ ধরো 1 y অফ 1 এর জন্য x অফ 1 কত স্যার x অফ 1 হচ্ছে 1 স্যার 1 মানে এই যে x অফ 1 এবং ঠিক আগের মান কত 0 পরের মান হচ্ছে 2 0 1 2 এটা কি সিরিয়াল সাজানো আছে না জি স্যার এটার মধ্যম কত এটার মধ্য কো 1 ই হবে স্যার 1 1 আসলো এরপর একবার একটু স্যার এটা স্যার ধরতে পারি নি স্যার ধরতে পারো নাই আচ্ছা এরপর এটা যদি দেখি এটা এটা কত পজিশন 0 পজিশন এটা হচ্ছে 1 পজিশন এরপর 2 পজিশন আচ্ছা y অফ 2 y অফ 2 তুমি কি নিব x অফ কত নিব x অফ 2 নিব স্যার স্যার হ্যাঁ বলো স্যার আপনার পয়েন্টারটা নড়তেছে না মনে হয় এজন্য স্যার একটু ধরতে কষ্ট হইতেছে তোমরা কি পয়েন্টার নড়া দেখতেছো নাকি দেখছো না স্যার না স্যার পয়েন্টারটা নড়তেছে না স্যার দাঁড়াই আছে স্যার y এর নিচে স্থির আছে আচ্ছা আইন কি নড়ে নাকি মাউস পয়েন্টার দেখা যাচ্ছে না দেখাই না স্যার দেখা যাচ্ছে না স্যার দেখাই যাচ্ছে না আচ্ছা নিয়ে করলে তো নড়ে না আসলে এখন দেখো তোমার এই যে আমি এখন কি করতে চাচ্ছি y অফ 2 তাই না জি স্যার y অফ 2 জন্য কি নিব বলো তো y অফ 2 জন্য স্যার x অফ 2 x অফ 2 স্যার ঠিক আগের মান ঠিক পরের মান কত হচ্ছে বলো তো 2 1 2 3 1 2 3 এটা মধ্যম কত স্যার 2 2 তাহলে এই যে দেখলাম 2 এরপর হচ্ছে আমার কত জানি y অফ 3 আচ্ছা y অফ 3 এর জন্য কত মান নিব বলো স্যার 2 3 0 2 3 0 এটাকে সিরিয়ালি সাজাইলে কি হবে 0 2 3 2 আচ্ছা স্যার এবার বুঝতে পারছি 2 হবে স্যার ঠিক আছে জি স্যার আচ্ছা এরপরে যদি y 4 যদি নেই 4 এর জন্য মান কত বলো স্যার 0 4 এর জন্য হচ্ছে 304 300 300 0 না জি স্যার তাহলে 00 তাহলে এটা মধ্যে চলবে মানে কি 300 তাই না ও আচ্ছা এরপরেরটা জি স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে এটা সিরিয়ালি সাজালে কি হবে শূন্য স্যার 003 এর মধ্যম কত 0 তাই না 0 এইভাবে আমরা 0 রিপিট করবে এন্ড যদি উল্টো পাশে আসো ধরো y অফ কি মাইনাস 1 এর জন্য মাইনাস 1 এর জন্য কি নিবে স্যার x অফ 1 x অফ 1 কি x মাইনাস 1 নিবে না সরি মাইনাস 1 মাইনাস 1 স্যার তো এই 1 টা নিবে ঠিক পরের মান ঠিক আগের মান ওগুলো কি মান স্যার জি 210 তাই না 210 সিরিয়ালি সাজালে কি হবে
সর মাইনাস 1 0 1 2 আরে 0 1 2 না 0 1 0 1 2 তাহলে এটা মধ্যম কত 1 1 ক্লিয়ার এইভাবে তোমাকে মধ্যম বের করতে আচ্ছা তোমাদের বইতে একটা ভুল আছে ভুলটা একটু কারেকশন করে নাও যদি তোমরা মনে লিখেও দিছিলাম যে তোমাদের মিডিয়ানে অ্যারোটা হচ্ছে তোমার এক ঘর বামে হবে আসলে মানে এটা এখানে না আচ্ছা কি হলো এখানে হবে মানটা অ্যারোটা ঠিক আছে এর তোমাদের বইতে এটা লেখাও আছে যে জিরো পজিশনটা জাস্ট এক ঘর বামে হবে এই যে অ্যারো ওয়ান স্যাম্পল টু দি লেফট হবে বুঝলা বুঝছো জি স্যার বুঝতে পারছি আচ্ছা এটা একটু কারেকশন করে না আমি যদি তোমাদের পিডিএফ এ লিখে দিছি যে অ্যারো ওয়ান স্যাম্পল টু দি লেফট ইট ইজ জাস্ট তুমি একটু দেখে নিও ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে এখন আমরা যদি নেক্সট পার্টটা যদি দেখি এক নাম্বার দিছে এফ এ কি বলছে বলো তো অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটরের ফর্মুলা কি দেওয়া আছে যে ওয়াই এফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ কে সামেশন মাইনাস ইনফিনিটি টু এন এর মানেটা কি যে তুমি ওয়াই অফ এন যদি নিতে চাও তাহলে ইনফিনিটি থেকে এন পর্যন্ত সামেশন হ্যাঁ মানে এটা অর্থ বোঝাচ্ছে ওয়াই অফ এন যদি নিতে চাও তাহলে তোমাকে নিতে হবে এক্স অফ এন প্লাস এর অতীতে যত মান আছে জি স্যার মানে এক্স অফ এন এর আগের যা আছে মানে নেগেটিভ সাইডের যত মান সবগুলো এই এই কারণে তুমি যদি এটা যদি করতে চাও এটা সবচেয়ে সুবিধা হবে তুমি যদি একদম লেফট মোস্ট পজিশন দেখে যদি শুরু করো ঠিক আছে যেমন ধরো আমি যদি একটা করে যদি দেখাই যে তোমার আচ্ছা আমি যদি এক্স অফ এন যদি আবার লিখি এক্স অফ এন জন্য কি ছিল জিরো 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 থ্রি টু ওয়ান ওয়ান জিরো ওয়ান টু থ্রি জিরো জিরো তাহলে আমার এটা তো এখানে আছে আচ্ছা ঠিক আছে এখন আমি বলো তো লেফট মোস্ট পজিশন কোনটা যেখানে আমার মান আছে স্যার থ্রি থ্রি মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি তাই না জি স্যার তো মাইনাস থ্রি এর জন্য আমি করতে চাচ্ছি তো আচ্ছা এখানে আচ্ছা এর আগে তো আমার জিরো থাকবে আচ্ছা মাইনাস ফোর এর জন্য আমার মান বলো তো কত হবে জিরো জিরো এর আগেরও সব জিরো এটাও জিরো সবই জিরো কারণ অতীতে আর কোনো তো মান তো নাই আচ্ছা মাইনাস থ্রি পজিশনের জন্য এই যে তাহলে আমার ওয়াই অফ এন এর মান কত হবে মাইনাস থ্রি হবে স্যার মাইনাস থ্রি থ্রি না থ্রি হবে থ্রি সরি এখন মাইনাস টু পজিশন জন্য মান কত বল স্যার ফাইভ হবে স্যার টু স্যার মানে ওই পজিশনের মান প্লাস অতীতে যা মান ছিল কত ছিল মান অতীতে ছিল থ্রি আর এখন আছে টু তাহলে হচ্ছে থ্রি তাহলে কত হচ্ছে পাঁচ তাই না স্যার এই কথাটা স্যার আরেকবার একটু বলেন স্যার যে এফ নাম্বার এর স্যার ওটা ধরতে পারি এফ নাম্বার কি বলছে যে তোমাকে ওয়াই অফ যদি এটা লিখি আমরা ওয়াই অফ এন সমান হচ্ছে কি সামেশন এক্স অফ কে যেখানে মাইনাস ইনফিনিটি টু এন তো যেমন ধর আমি এখানে কি বের করছি ওয়াই অফ ধর মাইনাস এটা কি ছিল থ্রি ছিল না জি স্যার কি লিখবো এখানে এক্স অফ মাইনাস মাইনাস থ্রি প্লাস এক্স অফ মাইনাস ফোর আপ টু ইনফিনিটি তাই না মানে মাইনাস ইনফিনিটি বেসিক্যালি তাহলে এই ক্ষেত্রে আমি যদি এটাকে একটু উপরে উঠাই বড় হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমার এক্স অফ মাইনাস থ্রি মান কত কত স্যার মাইনাস ফোর এর মান হচ্ছে জিরো জিরো তো এরপর তার কিছু নাই তাই না এটা অ্যান্সার কত থ্রি হচ্ছে থ্রি পেলাম এখন ওয়াই অফ মাইনাস টু যদি করতে চাই কি লিখবো এক্স অফ মাইনাস টু প্লাস এক্স অফ মাইনাস থ্রি প্লাস আর তো কিছু নাই কারণ এরপর তো ভ্যালু নেই এক্স মাইনাস টু মান কত স্যার টু টু প্লাস ওটা তো কি থ্রি ছিল থ্রি আর জিরো কত হচ্ছে স্যার ফাইভ পাঁচ ঠিক আছে আচ্ছা এখন যদি পরেরটা করি মাইনাস ওয়ান এর জন্য মাইনাস ওয়ান এর জন্য কত মান নিব মাইনাস ওয়ান এর জন্য সিক্স নিল পাঁচ আর একে ছয় টু ঠিক আছে না অতীতে যত মান ছিল এবং প্রেজেন্ট মান তাই না
এরপরে মানে অ্যারো যেখানে মানে জিরো পজিশনের জন্য আমার মান কত হবে স্যার 14 হবে স্যার 14 কেন হবে 6 হবে স্যার 6 হবে তো প্রেজেন্ট মান কত 0 না 6 এ আছে স্যার তাই না 6 এ সবগুলো নিতে হবে না স্যার হ্যাঁ অতীত সবগুলো নিয়ে কথাই বলো ও হ্যাঁ জি স্যার ঠিক আছে আচ্ছা এরপর একটা কথা বলো 0 বারোই কন্টিনিউ করতে থাকবে তাই না ক্লিয়ার বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা তাহলে আচ্ছা তোমাদের বইতে আরেকটা ভুল আছে এটা একটু কারেকশন করে নাও সেটা হচ্ছে যে তারা এখানে বারোর উপর জিরো দিছে এটা কিন্তু বারো কন্টিনিউ করতে থাকবে ক্লিয়ার জিনিসটা আচ্ছা তাহলে আমরা যে করলাম এটা দিয়ে আরেকটা জিনিস বোঝা যায় একটু খেয়াল করে দেখো এটা কি আমরা কি এটা লিখতে পারি না যে অ্যাকুমুলেটর ক্ষেত্রে ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু ওয়াই অফ এন মাইনাস ওয়ান প্লাস এক্স অফ এন তাই না এটা কেন হচ্ছে বলতো কারণ ওয়াই অফ এন মানে কি এটা বলতে পারি স্যার প্রেজেন্ট ইনপুট প্লাস অতীতে যত আউটপুট অতীতের আউটপুট বেসিক্যালি ঠিক আগের আউটপুটটা তাই না জি স্যার ঠিক আগেরটার সাথে প্রেজেন্টেরটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে হ্যাঁ মানে আমি ওয়াই অফ ধরো যখন জিরো করছি তখন কি করছি ওয়াই অফ মাইনাস ওয়ান এর ইন আউটপুট প্লাস এক্স অফ জিরো করছি না এক্স অফ জিরো হ্যাঁ মানে প্রেজেন্ট ইনপুট প্লাস অতীতের আগের একটা মান ঠিক আগের আউটপুটটা তাই না ঠিক আছে তাহলে আমি অ্যাকুমুলেটরকে আমি এভাবেও লিখতে পারি এভাবে তো লেখা যায় অবভিয়াসলি এই যে তোমার কই গেল এই যে এটা কিন্তু চলে এভাবে লেখা যায় ক্লিয়ার জি স্যার জি স্যার তাহলে দাও এটা তোমাদের বইতে কত নম্বর পেজ 221 আর এখানে স্লাইড 6 আচ্ছা এখানে ধরো আচ্ছা তোমরা কি কজাল শব্দ আগে শুনছো কখনো জি স্যার এখানে দেখো যে আমাদের ইউনিট ইউনিট ডিলে তো এটা দেওয়া আছে আচ্ছা মুভিং অ্যাভারেজ ফিল্টারটা আমরা যদি দেখি এই যে আমাদের অ্যাভারেজ ফিল্টার এখানে কি করতেছি প্রেজেন্ট মান নিচ্ছি অতীতের মান এবং ভবিষ্যতের মান কিন্তু প্র্যাকটিক্যাল সিস্টেমে কি এটা করা সম্ভব না স্যার না স্যার হ্যালো খাবার কি অবস্থা রে লাস্ট আপডেট কত দেখি নাই তো আউট হয়ে গেছে তো মনে হয় সব এতক্ষণে অল আউট সব মেবি ওই সময় তো অনেক আগে তো দেখছিলাম 5 উইকেট না 6 উইকেট আমি 5টা দেখে এসেছিলাম আমি যে কয়বার অল আউট 122 রানে অল আউট 122 খেলার কথা পড়ে খেলার কথা পড়ে ঠিক আছে আচ্ছা তো কি বলতেছিলাম যে তোমাদের এই যে মুভিং যে অ্যাভারেজ ফিল্টার যেটা আছে আবার হ্যালো জি স্যার হ্যাঁ তো বেসিক্যালি যেটা তোমাদের বলতেছিলাম সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ফিল্টারে আমরা কি করতেছি প্রেজেন্ট ভ্যালুটা নিচ্ছি
অতীতের একটা মান, ভবিষ্যতে একটা মান, তাই না? জি স্যার। কিন্তু প্র্যাকটিক্যালি তো আমি ভবিষ্যৎ মান কেন নিবা, জানো না তো, না স্যার, তাই না? এই কারণে এই সিস্টেমটা কি নন কজাল, ঠিক আছে না? কজাল মানে কি, যে শুধু প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? এই কারণে এই মুভিং আইএমএস ফিল্ডটা তো নন কজাল, কিন্তু আমাদের স্লাইডে যদি দেখি এই যেটা এখানে কি করতেছে, প্রেজেন্ট মানটা নিচ্ছে, তো ঠিক আগের মান এবং দুই ঘর আগের মান, মানে এক্স অফ এন, এক্স অফ এন মাইনাস ওয়ান এবং এক্স অফ এন মাইনাস টু, এটা হচ্ছে একটা কজাল মুভিং অ্যাভারেজ ফিল্টার, ঠিক আছে? জি স্যার। এটা আমরা হয়তো পরে আবার দেখবো যে কজাল সিস্টেমটা কি। প্লাস তোমাদের যে অ্যাকুমুলেটর, একটু আগে বললাম যে আমরা ওয়াই অফ এন কে লিখতে পারি কি, ওয়াই অফ এন মাইনাস ওয়ান প্লাস এক্স অফ এন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আপাতত আমাদের আজকে এই ফিল্টার গুলোর কাজ কি স্যার মূলত? এগুলোর আমরা খালি ফিল্টারই বলতেছি, এগুলো একদম ফিল্টার, মানে তুমি এভারেজ যদি করতে চাও কেমনে করবা, যদি অ্যাকুমুলেট করতে চাও কেমনে করবে, এটা জাস্ট দেখাচ্ছে কেমনে উদাহরণ হিসাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। আচ্ছা, তোমাদের একটা ছোট ওয়ার্ক দেই, ক্লাস ওয়ার্কের মতো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো তোমরা, জি স্যার, তোমাদের আমি আই ডোন্ট নো 4 মিনিট সময়, তোমরা হচ্ছে এটা অ্যানসার বের করো, আর অ্যানসার বের করে তুমি হচ্ছে চ্যাটে লিখবা, ঠিক আছে? অ্যানসার শুধু লিখবা কি 1 না 2 না 3 4 না 5, এই অ্যানসার এবার লিখবা। লেখো, তোমাদের 4 মিনিট সময়। ডিটারমাইন এক্স বেসিক্যালি এখানে কি করতেছো তোমরা হচ্ছে যে ফোল্ড করে তারপর ডিলে করবে, মানে বেসিক্যালি কেমনে করব স্যার? প্রথমে এক্স অফ এনটা আগে বের করবে, সিকোয়েন্স ফরম্যাটে লিখবে, তারপর এটাকে ফোল্ড করবে, মানে রিফ্লেকশন করার পর ডিলে করবে, চার স্যাম্পলস চার ঘর। ফার্স্ট স্টেপ হচ্ছে এক্স অফ এনটা লেখা সিকোয়েন্স ফরম্যাটে, তারপর হচ্ছে এটাকে ফোল্ড করো, ফোল্ড করা মানে কি, বেসিক্যালি জিরো সাপেক্ষে রিফ্লেক্ট করে দাও মানগুলো, তারপর হচ্ছে এটাকে ডিলে করবা, ডিলে করা মানে কি চার ঘর রাইট শিফট করবা। তাহলে এন এর মানটা কি স্যার শুধুমাত্র এক নাম্বারটার জন্য না সবগুলোর জন্যই করতে হবে স্যার, পাঁচটার জন্যই? আরে না, পাঁচটা হচ্ছে তোমার অ্যানসার, কোনটা অ্যানসার সেটা তোমাদের বলতে বলছি, তুমি বের করো, দেখো যে কোনটা সাথে মিলে। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। তোমাদের 1 মিনিট আছে, করে ফেলো,
একটু আগে যেটা দেখালাম তোমাদের সেটারই একটা প্র্যাকটিস আকারে ধরো। আচ্ছা সময় কয়েক সেকেন্ড আছে, এখানে অ্যান্সার করে ফেল। স্যার শুধু নাম্বারটা লিখে দেবো? হ্যাঁ নাম্বারটা, মানে কোন অপশন? পাঁচটা অপশন আছে। আচ্ছা তো তোমাদের সময় শেষ, তো দেখো তো বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে। স্যার থ্রি হবে স্যার, অ্যান্সার হচ্ছে দুই আসলে। ঠিক আছে দুই হচ্ছে অ্যান্সার। আচ্ছা হ্যাঁ সরি সরি দুই হবে। মানে প্রথমত তোমরা হচ্ছে এক্স অফ এন করতেছো না, এক্স অফ এন কেন করছো? তোমার জিরো থেকে থ্রি পর্যন্ত ভ্যালু হচ্ছে আমার কি ওয়ান, তাই না? অর্থাৎ আমি যদি এখানে যদি জিরো পজিশন যদি চিন্তা করি, আমার ভ্যালু হচ্ছে কি এক দুই তিন, ঠিক আছে না? জি স্যার আমি যে প্রথমে জিরো দেখে তিন দিয়ে দিয়েছি, ওই সাধারণ মাইন্ডে স্যার দেখছি তো এই জন্য তিন নাম্বার অ্যান্সার আসছে, বাট নিচের অপশনটা দেখলে অবশ্যই সেকেন্ড। আর মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রি তে মান কি হবে বলো? মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রি তে ভ্যালু আসতেছে হচ্ছে জিরো মাইনাস, এরকম প্রথমে মাইনাস থ্রির জন্য আসবে হচ্ছে স্যার জিরো, প্রথমটা মাইনাস ওয়ান এর জন্য কেমনে করবো ওয়ান মাইনাস ওয়ান থার্ড, তাই না? জি স্যার ওয়ান মাইনাস ওয়ান থার্ড কত হয়, টু থার্ড না? টু থার্ড, এরপরে হচ্ছে ওয়ান থার্ড, এরপরে হচ্ছে ওয়ান, এরপরে হচ্ছে জিরো। ঠিক আছে এভাবে করলাম, তারপর এখন কি ফোল্ড করা, মানে কি বেসিক্যালি ফোল্ড করলে কি হবে? টাইম ওয়ান স্যার ওয়ান এর এই পাশে মানে উল্টা হয়ে যাবে আর কি পুরো জিনিসটা। টু থার্ড ওয়ান থার্ড, এরপরে হচ্ছে জিরো জিরো, এবং হচ্ছে জাস্ট কি করবা তোমার অরিজিনাল ওয়ান আছে স্যার ডিলে করবা। ডিলে করা মানে কি রাইট শিফট, অর্থাৎ এরর হচ্ছে লেফট শিফট হচ্ছে, তাই না? জি স্যার চার ঘুরে এখানে চলে আসবে, এররটা লেফট আসছে, ঠিক আছে না? এখানে দেখো এটা হইছে, জি স্যার এটাই হবে आंसर। আচ্ছা তো এটা খুব সিম্পল একটা জাস্ট প্র্যাকটিস করতে করতে সময় শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ তো কই রে এটা প্র্যাকটিস। আচ্ছা তোমাদের যেটা কাজ হচ্ছে তোমরা বাসায় গিয়ে एग्जांपल যেটা যেটা তোমরা দেখাইলাম এটা তো সবগুলা মানে অ্যাট লিস্ট 2.2.1 যেটা ধরে ধরে সবগুলা ক্যালকুলেশন করে বের করবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। এটা তোমাদের হোমওয়ার্ক যে তুমি एग्जांपल 2.2.1 টা আবার করবা এবং সবগুলো স্টেপস দেখাবে, এটা তোমাদের জন্য কাজে দিবে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা তোমাদের একটা জিনিস বলেছিলাম যে ওই যে তোমাদের পরীক্ষা নিব আমি কি বলে ওই যে নাম নাম কি বলে পরীক্ষা দেবো সেটা একটা উদাহরণ যদি দেখাই তোমাদের। আচ্ছা তোমরা কি কেউ খুলে দেখছো না? এখনো বলিনি, এটা আমি বলবো তোমাদের। আচ্ছা তোমরা কি কি সক্রেটিভ খুলে দেখছিলে কখনো? না স্যার। আচ্ছা না স্যার, না স্যার, না স্যার। আচ্ছা দাঁড়া তুমি একটু দেখাই কেমন করবা। জুম শেয়ারিং তো বিশেষ যেটা করবো, গুগলে যাবো, গুগলে লিখবো হচ্ছে সক্রেটিভ, সক্রেটিভ ঠিক আছে, সক্রেটিভ মানে কি এস ও সি আর এ টি আই ভি, সক্রেটিভ লিখবা। তো এখানে এটা তুমি হোমে ক্লিক করে স্টুডেন্ট লগইনে ক্লিক করো, অথবা ডাইরেক্ট স্টুডেন্ট লগইনে ক্লিক করতে পারো, ধরো গিয়ে যে স্টুডেন্ট লগইন ক্লিক করবা, ক্লিক করলে তোমাকে দেখাবে রুম নেম। তো আমি যখন পরীক্ষা নেব তোমাদের পরীক্ষার কিছু আগে হয়তো বলে দেবে তোমার কি রুম নেম দিবা, ঠিক আছে?
অথবা তুমি চাইলে এটাকে এই সক্রিয় হোমে গেলে হোমে যাওয়ার পর তোমার যে উপরে মানে লগইন আছে লগইন ক্লিক করলে এখানে স্টুডেন্ট লগইন প্রেস করলে ঠিক আছে না এখন তো রুম নেম তোমাকে আমি তোমাদের পরীক্ষা যখন দিব আমি রুম নেমটা ডিফাইন করে দেব তো আপাতত আমার একটা রুম নেম সেট করা আছে আমি ওটা যদি লিখি এটা দেওয়ার পর তুমি জয়েন যদি দাও তোমাকে দেখাবে হচ্ছে এই ধরো এই যে ওয়েটিং ফর নেক্সট অ্যাক্টিভিটি টু বিগিন তার মানে বুঝাচ্ছে তুমি ওই রুমে লগ ইন করে বসে আসো ঠিক আছে এখন যদি তোমার একটা এক্সাম্পল যদি দেখাই যে কেমনে পরীক্ষা দিতে হয় তোমার সকেটিভে তোমাদের ওই যে ওয়েটিং ফর নেক্সট অ্যাক্টিভিটি কতক্ষণ ঘুরতে থাকবে যখন আমি পরীক্ষা শুরু করব তোমাদের নতুন স্ক্রিন দেখবে স্ক্রিনটা একটু ধরো শো করতেছি একটু পরে স্ক্রিন দেখতে পাচ্ছ জি স্যার তো যখন আমি পরীক্ষা শুরু করব তোমাকে এই স্ক্রিনটা দেখাবে যে ধরো উপরে রুম নেমটা থাকবে আর নিচে বলবে এন্টার ইওর নেম তো তোমরা যেটা করবা এখানে তোমরা হচ্ছে নিজের আইডি দিবা এবং নাম দিবা যেমন উদাহরণস্বরূপ তোমাদের একজন দেখতেছি ইফাতুল ইসলাম তো তুমি কি করবা 172080048 স্পেস ইফাতুল ইসলাম ঠিক আছে তো কি করবা যখন বলবে এন্টার ইওর নেম তুমি লিখবা হচ্ছে সবার ক্ষেত্রে আইডি স্পেস নাম ঠিক আছে তো ডান দিবা ডান দিলে তোমার পরীক্ষা শুরু হবে তো পরীক্ষায় তোমাদের যেটা হচ্ছে তিন টাইপের প্রশ্ন আছে একটা হচ্ছে মাল্টিপল চয়েস একটা হচ্ছে তোমার ট্রু ফলস আর একটা হচ্ছে তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের তো এটা কি টাইপের প্রশ্ন মনে হচ্ছে তুমি যখন কোন অপশন সিলেক্ট করবা দেখো নিচে ওই প্রশ্ন ওয়ানের যে নেভিগেশন সেখানে ওটা কি ভরাট হয়ে গেছে না এটা অর্থ বোঝায় তুমি ওটা অ্যান্সার করছো এখন এটা হচ্ছে ওপেন নেভিগেশন মানে তুমি চাইলে এই যে এই এটা বাটন ক্লিক করে নেক্সট যেতে পারো আবার তিন নাম্বার আসলে পালে আবার একে ব্যাক করতে পারো সেকেন্ডে গেলা থার্ডে গেলা যেমন ধর আমি সেকেন্ড নাম্বার প্রশ্নতে আসছি তো এটা হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ড এটা অর্থ বোঝায় তুমি এখনো অ্যান্সার করো নেই ঠিক আছে কিন্তু এক নাম্বারটা আমার অ্যান্সার করা আছে আমি চাইলে এটাকে অন্য অপশন চুজ করতে পারি ঠিক আছে আচ্ছা সকেটিভের সুবিধা হচ্ছে যে তুমি ধরো কোনো অপশন চুজ করলা কোন অপশন যদি চুজ করে থাকো যদি অন্য অপশন যদি চলে যাও অটোমেটিক তোমার অ্যান্সারটা সার্ভারে সেভ হয়ে থাকবে ঠিক আছে আচ্ছা তো সেকেন্ডটা কি বলতেছে যে এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার যে আমার রেজিস্ট্যান্স আর যদি আমার কারেন্ট 1 মিলিঅ্যাম্পিয়ার অ্যান্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট এখন বলতেছে ওহমে অ্যান্সারটা লিখতে হবে বলো তো অ্যান্সার কি হবে 1000 ওহম 1000 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 1
তো স্যার একদম লাস্ট হতো স্যার ওরা ট্রু মনে করে স্যার আচ্ছা তো আমার সব অ্যানসার হয়ে গেছে এখন তোমরা কি করবে ইদার তুমি জাস্ট বসে থাকলা আমি আর পরীক্ষা শেষ হলে আমি অটোমেটিক এন্ড করে দেব অথবা তুমি চাইলে এই ফিনিশ কুইজ দিলে তোমাকে হয়তো দেখাবে তুমি যদি ফিনিশ করতে চাচ্ছ কিনা ঠিক আছে ক্লিয়ার জি স্যার আচ্ছা কিন্তু ধরো তুমি ফিনিশ কুইজ দিলা এবং তোমার কয়েকটা প্রশ্ন বাকি আছে তখন তোমাকে বলবে যে তোমার
প্রশ্ন এত 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 অ্যান্সার করো নাই, তুমি কি ফিনিশ করতে চাচ্ছ কিনা, তোমাকে একটা রিমাইন্ডার আকারে হয়তো দিবে। ক্লিয়ার? স্যার একটা গ্যাপ রেখে আসো। বুঝিনি কি বললো স্যার। ও বলছে স্যার মানে একটা গ্যাপ রেখে আসতে স্যার, মানে রিমাইন্ডারটা কি রকম আসে দেখতে চাইতিস। আচ্ছা দেখি এটাতে, না এটা তুমি অলরেডি অ্যানসার করে ফেলছ না তো। ওটা অলরেডি সেভ হয়ে আছে। আচ্ছা দাঁড়া তোমাকে আরেকবার যদি দেখাই। আচ্ছা তোমাকে গ্যাপের অপশনটা দেখাই, দাঁড়া। আচ্ছা তোমাদের আবার দেখাই। ধরো তোমার অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে যেটা করতে পারো তুমি, ধরো যদি রুমে যদি লগ ইন করো, তোমাকে ডাইরেক্ট পরীক্ষা এসে নিয়ে যাবে আর তোমার নাম চাবে। ধরো তুমি দিলা কিছু একটা সামথিং, তুমি নাম ঠিক মতো দিবা অবভিয়াসলি। তো তারপর তুমি ধরো কোনো কিছু অ্যান্সার করো নাই, ফিনিশ দিলে কি দেখাবে, যে ওয়েট কোশ্চেন্স 1 2 3 আনঅ্যান্সার, ঠিক আছে বুঝছো। তো এটা যদি অ্যান্সার করো তোমাকে হয়তো দেখাবে যে তোমার 2 3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার গুগল ফর্মের থেকে ভালো তাহলে। তো আমি যদি তোমাদের এমসিকিউ বেসড যদি পরীক্ষা নেই তাহলে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে নিব, ঠিক আছে এটা। এবং তোমাদের পরীক্ষা কবে নিব এটা দেখি স্যারের সাথে কথা বলে আমি তোমাদের জানাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে শেষ করে দিতে পারি। আমি স্যার একটা বলছি, স্যার নেক্সট উইকই তো হওয়ার সম্ভাবনা নাকি স্যার সিটিটা? এটা আচ্ছা তোমরা শনিবার কি দিতে পারবে? শনিবার পারবো স্যার। কি নেক্সট শনিবার স্যার? না না এই শনিবার, চ্যাপ্টার 1 এর উপরে না স্যার। আচ্ছা দেখি আমি স্যারের সাথে কথা বলে তোমাদের জানাবো, ঠিক আছে কবে পরীক্ষা নেওয়া যায়, ঠিক আছে স্যার। হ্যাঁ বলো স্যার। গত ক্লাসের স্যার ভিডিওটা কি একটু দেওয়া যাবে ক্লাস স্যার? আমি এটাই বলতাম স্যার। পরীক্ষা মেইল মেইল করবা মেইল? আচ্ছা স্যার, ওকে স্যার। স্যার আমাদের সামনের উইকে পরীক্ষা স্যার দুইটি। বুঝি না কি বললো? বলছি স্যার আমাদের সামনের উইকে পরীক্ষা স্যার দুইটি। পরীক্ষা সব সময় থাকে, কোন না কোন পরীক্ষা দিতে স্যার। হ্যাঁ স্যার ক্লাস ওয়ার্কটা দিলেন স্যার, একটু ওই পেজটাতে যাওয়া যাবে। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে ক্লাসে জাস্ট প্র্যাকটিস আকারে। হ্যাঁ বলো কি সমস্যা। বলো, তোর কথা শুনতেছি না। অনেক প্রবলেম বুঝিনি স্যার। ওকে স্যার ফোল্ডিংটা করে তারপরে জিরো উপরে দিয়া স্যার, এরোটা কিভাবে? বুঝি নাই কি বললো স্যার। ওই যে স্যার ক্লাস বের হয়ে গেছে মনে হচ্ছে স্যার, ওর নেটওয়ার্ক প্রবলেম স্যার। আসি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। এটা ওই যে 2 নম্বরটা জিরো উপর স্যার এরোটা স্যার বাকুত করতেছে না স্যার। মানে 2 নম্বরে এরোটা ওখানে কেন হচ্ছে এটা বলতো স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার ইকুয়েশন থেকে লেখছি তারপর হচ্ছে ফোল্ডিং করতে হয় না স্যার, তারপরে স্যার জিরো রূপে কি হবে? ফোল্ড করার পর ডিলে করতে হবে না? ফোল্ড করলে তো হবে না, তোমাকে ডিলে তো করতে হবে তাই না স্যার? ডিলেটা করে কি হবে স্যার বুঝতেছি না তো। ডিলে মানে কি? ডিলে অর্থ বুঝো না, যেমন ধরো তুমি যদি একটা সিকোয়েন্স যদি এরকম হয়, ধরো আই ডোন্ট নো 0 1 2 3 এরকম ছিল যদি হয়, এটা হচ্ছে আমার একটা ধরো সিগন্যাল। এখন তোমাকে বলা হলো যে 4 স্যাম্পল ডিলে করে, এটা অর্থ কি? স্যার লেফট লেফট শিফট করবে না, ডিলে করা মানে রাইট শিফট তাই না? আচ্ছা আচ্ছা। কিন্তু রাইট শিফট কি, কাকে রাইট শিফট করবে? পুরো সিকোয়েন্সটাকে তাই না স্যার? তো মানে কি এরর সাপেক্ষে আমি সিকোয়েন্সের রাইট শিফট করব, তাহলে এর অর্থ কি বুঝেছে? তোমার সিকোয়েন্সের সাপেক্ষে অ্যারোটা লেফট শিফট হবে
হ্যালো, বুঝছো আমার কথা? হ্যালো, না স্যার বুঝতেছি না স্যার, বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এখন আমি এটাকে ধরো তুমি দুই ঘর ধরো কি করবো, ডিলে করবো মানে কি রাইট শিফট করবো, তাই না? তাহলে কি হচ্ছে, অ্যান্সারটা কি দাঁড়াইলো? এটা হইলো না, আমি সিকোয়েন্সটাকে দুই ঘর এই পাশে সরাইছি না, তাই কি করছি না? কথা কি বুঝছো? জি স্যার। তাহলে কি এখন, অথবা তুমি যদি এটার সাপেক্ষে চিন্তা করো, তাহলে কি আমার অ্যারোটা কি লেফট দুই ঘর বামে সরছে না? জি স্যার। মানে তুমি রিলেটিভিটি চিন্তা করো, তুমি যদি কোনো বল ছুঁড়ে মারো তো তোমার সাপেক্ষে বল সামনে গেছে, কিন্তু বলের সাপেক্ষে তুমি পিছনে গেছো না? জি স্যার। ওই জিনিসটাই, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে তোমার এই এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা বাসায় গিয়ে, ওই যে তোমার এক্সাম্পল কত জানি 2.2.1 যেটা ছিল করবা, তাহলে করতে পারবে। আর তোমাদের পরীক্ষা কবে হবে এটা আমি দেখি, স্যারের সাথে কথা হলে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে শেষ করে দিই, ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।